হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, একটা খুব বড় খবর সামনে আসছে, আর তা হলো ডিআরডিওর দ্বারা একদম স্বদেশি প্রযুক্তিতে তৈরি করা কিউআরসাম বা কুইক রিয়াকশন সারফেস টু এয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমের এক সফল টেস্ট করেছে, যেখানে এই মিসাইল ডিফেন্স সিস্টেম একদম অ্যাকুরেটভাবে তার টার্গেটে হিট করে তাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কেই বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে ভারতের এই স্বদেশি মিসাইল ডিফেন্স সিস্টেম কত বেশি শক্তিশালী ও তার সাথেই এই টেস্টের দরুন কীভাবে এই মিসাইল একদম অ্যাকিউরেটভাবে তার টার্গেট এয়ারক্রাফটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে ভিডিও শুরু করার পূর্বে বলবো, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটিকে ক্লিক করে এরকম ডিফেন্স রিলেটেড ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হিন্দুস্তান টাইমসের লেটেস্ট মিডিয়া রিপোর্ট অনুযায়ী গতকাল অর্থাৎ শুক্রবার বিকেল 3:40 নাগাদ এই কিউআরসাম মিসাইল ডিফেন্স সিস্টেমের এক টেস্ট ফায়ার করা হয় চণ্ডীপুরের কাছে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে, যেখানে এই মিসাইল ডিফেন্স সিস্টেম একদম সফলভাবে এক এরিয়াল টার্গেটকে হিট করে তাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তবে বন্ধুরা, এখানে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, আর তা হলো এটা এই মিসাইল ডিফেন্স সিস্টেমের শেষ ডেভেলপমেন্ট ট্রায়ালের একটা ছিল, যেটা সফল হয়েছে এবং এর পরবর্তী ধাপে এই মিসাইল ডিফেন্স সিস্টেমের প্রোডাকশনকে শুরু করার আগে ইন্ডিয়ান আর্মি ও ইন্ডিয়ান এয়ারফোর্সের দ্বারা এর শর্ট রেঞ্জের মিসাইলকে আর একবার টেস্ট করবে, যেটা সম্পূর্ণ হওয়ার পর এই কিউআরসাম মিসাইল ডিফেন্স সিস্টেম পুরোপুরি ভারতীয় সেনাবাহিনীতে আধিকারিকভাবে যুক্ত হয়ে যাবে। তবে হ্যাঁ, এমন নয় যে এই ডিফেন্স সিস্টেম বর্তমানে অপারেশনাল নেই, বরং অলরেডি এই ডিফেন্স সিস্টেম সেনাবাহিনীতে যুক্ত হওয়ার আগে একে লাদাখে চীনের বিরুদ্ধে নামিয়ে দেওয়া হয়েছে। কারণ আপনাদের হয়তো মনে আছে যে সময়ে ভারত ও চীনের মধ্যে বিবাদ চরমে পৌঁছেছিল, তখনই অল্প মাত্রায় ডিফেন্স সিস্টেমকে চীনের বিরুদ্ধে ডিপ্লয় করে দেওয়া হয়েছিল, যার উপরে আমি এক ডিটেল ভিডিও বানিয়েছি। ফলে লাদাখে বর্তমানে অলরেডি এই ডিফেন্স সিস্টেম মজুদ রয়েছে। বাকি এই টেস্টের কথা যদি বলি, তাহলে এই টেস্টের দরুন এই মিসাইলকে এক মোবাইল লঞ্চার থেকে লঞ্চ করা হয়েছিল, যাতে দুটি ভেহিকেল ছিল, যার একটিতে মিসাইল যুক্ত করা ছিল তো অন্যটিতে এই সিস্টেমের র্যাডারকে ইনস্টল করা ছিল, যাতে এই র্যাডারের সাহায্যে শত্রুর এরিয়াল টার্গেট যেমন ধরুন ফাইটার জেট, মিসাইল, হেলিকপ্টার বা ড্রোনকে ডিটেক্ট করে তার উপর একদম সঠিকভাবে মিসাইলকে ফায়ার করা সম্ভব হয়। আর বন্ধুরা, কিউআরসামের এই র্যাডারের কথা যদি বলি, তাহলে এই র্যাডারের বিশেষত্ব হলো এই র্যাডার প্রায় 30 কিলোমিটারের রেঞ্জে একসাথে 100টি টার্গেটকে ট্র্যাক করে তার মধ্যে 6টি শত্রুর টার্গেটকে এনগেজ করতে সক্ষম। যাই হোক বন্ধুরা, এবারে এই ডিফেন্স সিস্টেমের ব্যবহার করা মিসাইল কত বেশি শক্তিশালী সেই সম্পর্কে কিছুটা জেনে নেওয়া যাক। তো বন্ধুরা, কিউআরসাম মিসাইল ডিফেন্স সিস্টেমে যে মিসাইলের ব্যবহার করা হয়েছে সেটা এক সলিড ফিউলযুক্ত মিসাইল, যার সাহায্যে 3 কিলোমিটার থেকে শুরু করে 30 কিলোমিটারের রেঞ্জ পর্যন্ত শত্রুর সব ধরনের এরিয়াল টার্গেটকে পুরোপুরি ধ্বংস করতে পারবে। এছাড়া এই ডিফেন্স সিস্টেমের ম্যাক্সিমাম স্পিড অর্থাৎ কত দ্রুত এই মিসাইল তার টার্গেটকে হিট করতে পারবে তার কথা বললে, সেটা প্রায় Mach 4.7 অর্থাৎ শব্দের চেয়ে প্রায় 4.5 গুণেরও বেশি দ্রুত গতিতে এই মিসাইল শত্রুর যে কোনো বিমান বা মিসাইলকে মুহূর্তে ধ্বংস করে দিতে সক্ষম। তবে বন্ধুরা, এই মিসাইল ডিফেন্স সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এতে ব্যবহার করা গাইডেন্স সিস্টেম, কারণ এতে মিড কোর্স ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেমে 2-way ডেটা লিঙ্কের ব্যবহার করা হয়েছে, যেটা এই ডিফেন্স সিস্টেমকে আরও বেশি আধুনিক এবং শক্তিশালী করে তুলবে। কারণ দেখুন, এর সাহায্যে শত্রুর জ্যামারের বিরুদ্ধে এই মিসাইল অনেক বেশি কার্যকরী হবে, এমনকি শত্রুর টার্গেটে হিট করার জন্য অ্যাকিউরেসি অনেক বেশি বৃদ্ধি পাবে, যাতে শত্রুর পক্ষে এই মিসাইল ডিফেন্স সিস্টেমকে ধোকা দেওয়া অনেক বেশি মুশকিল হবে। যাই হোক, শেষে আমি এটুকুই বলবো যে বর্তমানে ভারত খুব দ্রুত গতিতে সামরিক ক্ষেত্রে আত্মনির্ভর হচ্ছে, ফলে আশা করি 2030 সালের মধ্যেই বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি হাতিয়ার আমদানিকারক দেশের ট্যাগ আমাদের ওপর থেকে উঠে যাবে। বাকি এই সম্পর্কে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।